ওই রকম একটা মানুষের সাথে তুমি কেন বন্ধুত্ব করেছো? কিসের এত এত সঙ্গত তাকে কেন দিচ্ছ? তাকে এত সমর্থন কেন করছো? আজকে তুমিও নিঃসন্তান, সেও নিঃসন্তান। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যারা এই মুহূর্তে, আমি ভিডিওর পুরো একদম মেইন পয়েন্টে চলে যাই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আজকে হতে পারে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি। আমি নন্দিনী আর মৌকে নিয়ে ভিডিও করতে এসেছি, কিন্তু আজকের ভিডিওটা সত্যি একটু অন্যরকম হবে। যারা রেগুলার দেখো আমার ভিডিও, তারা হয়তো দেখো তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। তো থাম্বনেল টাইটেলটা রুমকি আর ভিডিও বানা করবে না, রুমকি এবার ইউটিউব থেকে বিদায় নিচ্ছে, এর জন্য দায়ী মৌ। কেন বলছি এর জন্য দায়ী মৌ? এইটা কিন্তু পুরো মানে নন্দিনীর সাথে কোনো যোগ নেই, ভিডিওটা পুরো অন্য প্রাসঙ্গিক হতে চলেছে। পুরো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল। আর যে কথাটা বললাম যে নন্দিনী আর ভিডিও করবে না, নামটা নন্দিনী দিলাম না, নামটাই দিলাম, রিয়েল নামটাই আমি দিলাম। তো কেন বললাম এই কথাটা, কারণ আজকে হলো কি বার বলো তো, আজকে হলো বৃহস্পতিবার রাত 12টার সময় আমি ভিডিওটা বানাচ্ছি। লাস্ট ভিডিও ওর আমি বুধবার দিন দেখেছিলাম, আজকে ওর ডেলি ও ভিডিও আপলোড করে। তো যথারীতি যেহেতু ওকে নিয়ে ভিডিও করি, ওর ভিডিও দেখতে আসি, তো দেখলাম ওর ভিডিও নেই, যার জন্য আমার থাম্বনেল টাইটেলে তাতে কিছু লিখতে হবে। সেটাই আমার মাথায় এলো যে যে মানুষটা রেগুলার ভিডিও আপলোড করে, সে একদিন গ্যাপ দিয়েছে, হয়তো আমার ভিডিওটা, এই থাম্বনেলটা তো থাকবে অবশ্যই, কিন্তু আমার ভিডিওটা তোমরা পাবে না কালকে সকালে পাওয়ার কথা। তো আজ বৃহস্পতিবার, যথারীতি শুক্রবার দিন সকালে পাওয়ার কথা, কিন্তু না, যেহেতু আমি কাজে থাকি আমি দুদিন আগেই ভিডিও একটা বানিয়ে রাখি, বুঝেছো? তো এই দেখবে আমার ভিডিও একটু অন্যরকম, ওর জন্যই হয়। তো আমি এই ভিডিওটা করে রাখছি, অলরেডি আমার শুক্রবার সকালের ভিডিও বুধবার দিন রাতে হয়ে গেছে, শুক্রবার সকালের ভিডিও বুধবার দিন রাতে আমার হয়ে গেছে, সেটা ভিডিওটা তোমরা পাবে। সেই মেয়ের স্কুল সংক্রান্ত ব্যাপারে যাক, এটা তোমার এখানে কিছু বলার লাভ নেই, কারণ এই ভিডিওটা তোমরা পাচ্ছ শনিবার দিন, এইটুখানে আমি বলে দিচ্ছি। ততদিনের মধ্যে হয়তো ভিডিও আপলোড করেও দিতে পারে, কারণ মাঝখানে শুক্রবারটা রয়েছে, শুক্রবারে হয়তো ভিডিও আপলোড করতেও পারে। আর আমি শনিবার সকাল 10টায় ভিডিওটা আপলোড করব, তার মধ্যে এই ঘটনাগুলো ঘটতে পারে, তার জন্য ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আমার চ্যানেলটার নাম হলো প্রতিবাদ মহল। তো আমি অনেকে এসে তোমরা আমাকে কমেন্ট করো যে দিদি তুমি তো একতরফা বলো, দেখো একতরফা দুতরফা না, যেখানে অন্যায় দেখবো যেখানে ভুল দেখবো সেখানটাই ধরবো। তো এখানে আমি একতরফা দুতরফা না, আমি এর আগে যেমন জুতো সংক্রান্ত ব্যাপারটা নিয়ে মৌকে কিন্তু আমি দুটো কথা শুনিয়ে এসেছিলাম, আর সত্যি কথা বলতে সেরকম ভাবে মৌয়ের ভিডিও দেখে, সেরকম ভাবে মৌকে ভুল ধরার মতো কিংবা মৌকে কিছু বলার মতো কোনো ব্যবস্থাই নেই, ওখানে বলার মতো কোনো কিছু নেই। মৌ এমন ভাবেই ভিডিও করে, দেখো আমি আজকে মৌ খারাপ, মৌ শয়তান, মৌ একদম ভালো না, নন্দিনী খুব ভালো মেয়ে, নন্দিনীর মতো মেয়ে হয় না। আমি এই কথাগুলো কখনো কিন্তু এসে বলতে পারি না, কারণ মৌ যতটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে, এবার পার্সোনাল লাইফে ক্যামেরার আড়ালে ও কি, কতটা শয়তান, কতটা ও বদমাশি করছে সংসারে, সেটা আমার দেখে তো লাভ নেই। তার পার্সোনাল জীবন নিয়ে আমি একটুকু বিচার করতে যাব না, কেন যাব? প্রত্যেকের পার্সোনালিটি থাকতে পারে, প্রত্যেকের পার্সোনাল লাইফ থাকতেই পারে। আমাদের কর্তব্য কি, আমরা ওয়াইটিতে এসি, ওয়াইটির মধ্যে যেটুখানি দেখবো, ক্যামেরার মধ্যে যেটুখানি দেখবো, ভিডিওতে যেটুখানি দেখবো, ঠিক সেইটুখানি নিয়েই বলবো, তার এক্সট্রা আমি কিচ্ছু বলতে যাব না। যে হ্যাঁ আজকে মৌ শয়তান, মৌ সংসার ভাঙার কারণে রয়েছে, নন্দিনী কিন্তু খুব ভালো মেয়ে, এই কথাটা আমি কখনো বলতে পারি না, কারণটা বলে দিলাম তোমাদের। আর নন্দিনী এমনই একটি মেয়ে, ও নিজেই নিজের পরিচয়টা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছে, যার জন্য ওকে একটুকু ছাড়া যায় না, প্রতিটি ভিডিওর মধ্যে ওকে বলতেই লাগে, প্রতিটি ভিডিওতে ওকে বলতে লাগে। তো আজকে আমি যে এর জন্য মৌ তুমি দায়ী, এই যে টাইটেলটা দিয়েছি, এর আমি অন্য পুরো তোমরা ভাবতেই পারবে না আমি কি সংক্রান্ত ভিডিওটা করতে এসেছি। তো এই ভিডিওটা আমার অনেকদিন আগে থেকেই করব করব ভেবেও আমার ভিডিওটা করা হয়নি। এর আগে আমি অনেকবার অ্যালার্ট করেছি মৌ কল্লোলকে, সেই মিট আপের দিন থেকে আমি ভিডিও করে আসছি। তো মৌ এর আগে আমার ভিডিওতে সে রেসপন্স করতো, এখন সে রেসপন্স করে না। চলো, তারা বড় বড় ক্রিয়েটার, আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের পাত্তা দেওয়া কিংবা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কমেন্ট করা তাদের শোভাই পায় না।
চলো সেই নিয়ে কিছু যায় আসে না। সে এখন যার সাথে দোস্তি ইয়ারি বন্ধুত্ব করেছে তার সে কতটা অধপতনে যাবে দিন গেলে সে বুঝতে পারবে। তবে মৌ বুদ্ধিমতী একটি মেয়ে, ভিডিওটা যদি মৌ দেখে থাকো অবশ্যই আমাকে যদি পারো সম্ভব হয় কমেন্ট করবে, আর না হলে চলো এভাবে তোমাকে যখন ভিডিও করছি করবই, যেদিন তোমার যেটা খারাপ দেখবো অবশ্যই এসে সেটা বলবো। আজকে প্রিয়ার সাথে তোমার একটা ভালো রিলেশন, আমি এর আগে একটা ভিডিও করেছি, কারণ প্রিয়া আর তোমার সাথে তোমরা দুজনেই একই জায়গারই মানুষ, হয়তো খানিকটা ডিস্টেন্সের। তো তোমার বাড়িতে প্রিয়া অনেকবারই গেছে, সেই সব ভিডিও আমরা দেখেছি, তুমিও এসছো, তোমাদের মধ্যে দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং আছে। তো সেই জায়গা থেকে প্রিয়ার বাচ্চাটা থ্যালাসেমিয়া, প্রিয়াকে নিয়ে পরপর ওই বাচ্চা সংক্রান্ত থ্যালাসেমিয়ার বাচ্চাটাকে নিয়ে তোমার যে বান্ধবী হয়েছে, নতুন বান্ধবী, তুমি শুধু কিসের জন্য তাকে সাপোর্ট করছো একটু বলবে? কিসের জন্য তাকে এতটা সাপোর্ট কেন করছো? সে আজকাল তোমার মতো করে সে ভিডিও করছে, ব্লগিং চ্যানেলটা অবভিয়াসলি তোমার মতো করে ভিডিও করছে। তোমাকে কি এই চ্যানেলটা সম্বন্ধে বলেছে? তুমি কি এই যে মেইন চ্যানেলটা, অবশ্যই তোমরা বুঝতে পারছো না, সত্যবতীর কথা বলছি, হাগুনি মাসির কথা বলছি। তোমাকে আমি অনেক কটা ভিডিওতে অ্যালার্ট করে দিয়েছিলাম যে এই যে মহিলাটার সাথে প্লিজ বেশি মেশা করো না, তারপর তুমি কন্টিনিউ করছো, চলো সেটা তোমার ব্যাপার। তো তুমি যে বিপদে পড়তে চলেছো সেইটা কিন্তু তুমি আবারও তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি, তুমি কিন্তু ভীষণ বিপদে পড়তে চলেছো। ওইভাবে কাউ কেউ বাঁচতে পারে না। তুমি কিসের জন্য এই চালাকিটা করছো সেটাও আমরা বুঝতে পারছি। চালাকিটা কেন আমি বলছি, তুমি চালাকিটা এর জন্যই করছো যে এ মানুষটার মুখের ভাষা জানি, অনেক সময় ভালো মানুষগুলো না নিজেকে দিয়ে নিজে জানি, তো ভালো মানুষ যারা হয় না তারা কি করে বলতো, চলো নিজে একটু নত হয়ে যাই, যারা মুখরা যারা শয়তান জানি আমি এর সাথে পারবো না, মুখ লাগিয়ে মুখে হাতে পায়ে কোনো কিছুতেই পারবো না, তখন সে কি করে বলতো, চুপ হয়ে যায়, তার সব অন্যায় আবদারটাও মেনে নিয়ে চুপ করে থাকে। তো তুমিও খানিকটা ওই ধরনের পর্যায়ের মানুষের মধ্যে পড়ো। হ্যাঁ, কেন বলছি, আজকে তুমি কেন ভয় পেয়েছো, ওইরকম একটা মানুষের সাথে তুমি কেন বন্ধুত্ব করেছো, কিসের এত এত সঙ্গত তাকে কেন দিচ্ছ, তাকে এত সমর্থন কেন করছো? আজকে তুমিও নিঃসন্তান, সেও নিঃসন্তান, তাই তো? তুমি যখন একটা সন্তান নিয়ে এত পজিটিভ এত ভাবো, একটা সন্তান তুমি সেই প্রক্রিয়া যাচ্ছ কিভাবে তোমার সন্তান হবে না হবে, তুমি ওই শূন্যতাটা নিয়ে অনেক কষ্টে আছো, তো দুজনে যদি একই পথের প্রতীক। তো ও যখন আজকে আয়ুষকে নিয়ে, আমি এই ভিডিওটা কেন আজকে করছি জানো তো, আমার মনে পড়ে গেছে ঘটনাগুলো, মনে পড়ে গেছে কেন বলছি। আজকে দেখো আমি কিন্তু এই ভিডিওটা তোমরা কবে পাবে, আজ বৃহস্পতিবার রাতে করছি, কালকেও তো আমি বলেই দিলাম শনিবার দিন পাবে, সরি আমি তো বলেই দিলাম। তো আমি আজকে মানে বৃহস্পতিবার দিন রাতে আমি একটা ভিডিও, বিকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম প্রিয়াকে নিয়ে, যে প্রিয়ার চ্যানেলটা স্ট্রাইক এসছে, সেই আজকে ওই স্ট্রাইক ব্যাপারটা নিয়ে আমি দেখলাম সত্যবতী একটা ভিডিও করেছে, ওইটা দেখে আমার কিন্তু এই কথাগুলো আজকে মনে পড়ে গেল, যার জন্য আমি ভিডিওটা আজকে করতে বসলাম। এই ঘটনাটা ঘটেছে অনেক কদিন আগের, কিন্তু তুমি কিন্তু ওর মাথার উপর থেকে হাত এখনো সরাওনি, আছো, তো চালিয়ে যাও। তোমার যে এই চালানোটা যে তোমাকে কোথায় নিয়ে নামাবে তুমি কিন্তু জানো না মৌ। আজকের দিনে দাঁড়িয়ে তুমি তো একবার ওকে বলতে পারো, কিংবা এর চ্যানেলটাকে, এই চ্যানেলটা, কন্ট্রোভার্সি চ্যানেলটাকে একবারও ভিজিট করেছো যে ওর বাচ্চাদের সম্বন্ধে কি মন্তব্য, ও বাচ্চাদের সম্বন্ধে কিভাবে ভিডিও বানায়, কিভাবে রেভিনিউ জেনারেট করে। আজকে যখন আয়ুষকে নিয়ে ভিডিওগুলো বানিয়েছে, ও বা ভিডিওগুলো বানিয়েছে হয়তো 10-12 দিন হয়ে গেছে অলরেডি, তো 10-12 দিন পরে আমি আসছি, তো মনে পড়ে গেছে বললাম না, ভুলেই হয়তো গেছিলাম, মনে পড়ে গেছে আবার, তার জন্য ভিডিওটা আমি ঝপ করে নামালাম। তো পরপর দুটো ভিডিও নামিয়েছে আয়ুষের থ্যালাসেমিয়াটাকে, থ্যালাসেমিয়াটা ওইটুকুনি একটা বাচ্চাকে নিয়ে, থ্যালাসেমিয়ার মতো রোগটাকে ও কিসের সাথে জানো নিয়ে কনভার্ট করেছে, থাইরয়েড আরো নানান রকম রোগের সাথে ও নিয়ে, এটাকে একটা থাইরয়েডের পেশেন্ট আর একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট বুঝি এক হয়, সুগারের পেশেন্ট বুঝি এক হয়, তো তোমার বান্ধবী সেটাই করেছে।
তো তুমি কেন ওকে এতটা সাপোর্ট করছো? তুমি কি একবারও অফ ক্যামেরায়, অন ক্যামেরায় নাই হলো তোমার সাথে ওর সাথে কন্টাক্ট আছে ভালোভাবেই, সেটা আমরা বুঝতে পারি, ভালো কন্টাক্ট আছে, হয়তো আদার্স আদার্স ক্রিয়েটারদের সাথে, অন্যান্য ক্রিয়েটারদের সাথে কতটা আছে, কিন্তু দুটো মানুষের সাথে তোমার যে পুরো যোগাযোগ আছে সেটা আমরা বুঝতে পারছি, সেটা একটা সত্যবতী, আর একটা নাম আমি নাই বললাম। যদি ভিডিওটা যারা দেখছো বুঝতেই পারো, যদি তোমরা বুঝতে থাকো আমাকে, তোমরা যারা বুঝতে পারছো তারা আমাকে কমেন্ট করো। একটা নাম আমি বলে দিলাম, আর একটা নাম দেখি তোমরা কমেন্ট করো আমার মনের সাথে মিলে কিনা, তো কমেন্ট করে জানাবে, অন্য ভিডিওতে অবশ্যই বলে দেবো সেই নামটাও, আজকে এখানে প্রয়োজন মনে করিনি বলে বলছি না। তো তুমি, তোমার সাথে ভালো রিলেশন আছে, যোগাযোগ আছে, কথা হয়, তুমি একবার ওকে ফোনে বলবে তো যে কেন ও প্রিয়ার বাচ্চাগুলোকে, প্রিয়াকে নিয়ে, প্রিয়াটা ক্রিয়েটার, ও ক্রিয়েটার, প্রিয়াকে নিয়ে যাতা ভিডিও বানাক, ওর বাচ্চাটা সম্বন্ধে ওই ধরনের ভিডিওগুলো কি করে বানায়, বাচ্চাটাকে নিয়ে যে জায়গায় ও একটা নিঃসন্তানের নিঃসন্তান, যার এখানে তোমার ওর, তুমি যেমন নিঃসন্তান ও নিঃসন্তান, দুজনেই সেম কেস তোমাদের, সে জায়গা থেকে ও কি করে একটা বাচ্চাকে নিয়ে দিনের পর দিন কাটাছিড়া করতে পারে, একটু জিজ্ঞেস করে দেখে দেখবে তো কি উত্তরটা দেয়, একটু দেখবে তো ও কি ধরনের মানুষ, না তুমি এখনো চিনতে পারোনি। তো তোমাকে আমি আজকে, ওকে নিয়ে আমার আর কোনো ভিডিও করার মতো আমার কোনো মনোপ্রবৃত্তি নেই, করবো না, করছিও না, যেহেতু তোমরা মিট আপের মধ্যে তুমি ছিলে বলেই কয়েকটা ভিডিও নামিয়েছিলাম, ওকে নিয়ে ভিডিও করার মতো আমার কোনো রুচি নেই, ও সেই লেভেলের মানুষই না, ও তো ওকে নিয়ে ভিডিও করার মতো কোনো লেভেলেই আর নেই, সেই জায়গারই মানুষ না, ও একদম নিম্ন শ্রেণীর নিষ্কৃষ্ট একটা মহিলা, ওকে নিয়ে ভিডিও করার মতো কোনো আমার মনোপ্রবৃত্তি কোনোদিন আর নেই, আর করবো না, সে ও যত বড়ই চ্যানেল হয়ে যাক, ও যত উপরে উঠে যাক, ওকে নিয়ে ভিডিও করার মতো মনোপ্রবৃত্তি নেই। কিন্তু এই যে তোমার সাথে ও জড়িয়ে গেল না, এই জিনিসটাই মানতে পারলাম না, এই জিনিসটাই মানতে পারলাম না, এর জন্য পুরোপুরি তুমি কিন্তু দায়ী, তুমি ভয় পেয়ে আজকে যে আমার চ্যানেলটা সেফ থাক, ও যেন আমার সম্বন্ধে কোনোদিনও কোনো কিছু বলতে না আসতে পারে, তার জন্য তুমি ওর পায়ের তেলটা মাখাচ্ছ, আর কোনো উদ্দেশ্য নেই, সেটা আমরা বুঝতে পারছি, আর কোনো উদ্দেশ্য তোমার নেই, তোমার উদ্দেশ্য শুধু এইটাই যে এর মুখটা এত খারাপ, এত জঘন্য ভাষার মেয়ে ছেলে, তুমি সেটা জানো, জেনেই তুমি ওর পায়ের তেলটা মাখাচ্ছ, যে ও অন্যান্য ক্রিয়েটারদের নিয়ে যা করছে করুক, আমি একে হাতে রেখে দিই, ও যেন আমাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও না পায়। তুমি তাহলে যদি এই ভাবনাটাই তুমি ভেবেছো, আর যদি এই ভাবনাটা আমি যে বললাম যদি সত্যি হয়ে থাকে, তুমি মস্ত বড় ভুল করছো। ওই টাকা দিয়ে দেখবে, টাকা দিয়ে মানুষের না মুখ বন্ধ করা যায় না, জানো তো, তুমি টাকা দেবে একবার 5,000 দিয়ে, এই এই কেসটা তুই কাউকে বলিস না, মুখটা বন্ধ করে দেবে, তো সে আবার পরের বার এসে কি বলো তো, তুমি তো ব্ল্যাকমেল করবে, তোমাকে পরের বার এসে 10,000 চাইবে, পরের বার এসে 15,000 চাইবে, বুঝতে পারছো তো, ব্ল্যাকমেল করবে। এই মহিলার সেম তোমার সাথে কিন্তু হতে চলেছে ঘটনাটা, হবেও, আজকের দিনের ডেট মিলিয়ে রাখবে, হবেও, বুঝলে মৌ? তো চলো বন্ধুরা, আমি যদি কিছু ভুল বলে থাকি, মৌ তুমি যদি ভিডিওটা দেখো কমেন্ট করবে, জানি কমেন্ট করবে না, তো বন্ধুরা আমি যদি একটাও ভুল এখানে বলে থাকি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি আমার ভুল শুধরে নেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিও, অনেক রাত হয়ে গেছে।